গুড মর্নিং কেমন আছেন আপনারা অনন্যাস ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে ব্রেকফাস্টে কিন্তু রয়েছে আলু সেদ্ধ ঘি আর ডিম সেদ্ধ বাবা অবশ্য ঘি খায় না তাই বাবা ভাতে একটু হলুদ আর তেল নিয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন সবার পাতায় কিন্তু একটা করে লঙ্কা রয়েছে বিশেষ করে অজু কিন্তু কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসে আর খায়ও সত্যি সত্যি এইটুকু বাচ্চা কি সুন্দর লঙ্কা খেয়ে নেয় আমি অবাক হয়ে যাই তো দেখতেই পাচ্ছেন তো সকাল সকাল খেয়ে দেয়ে নিয়ে আমরা পেঁপে ঝুলে হেনা করেছি এ দেখুন শুভজিৎ হেনা করেছে আমিও করেছি আমার গলাটা এরকম বসা তাও হেনা করেছি আর এই যে এখন আমরা তরমুজ খাবো এত বড় তরমুজ আমি তো কাটতেই পারবো না ছাদে বসে বসে তরমুজ খাওয়ার কারণ হচ্ছে চুলটা একটু শুকিয়ে যাবে আর তরমুজও খাওয়া হবে আর যেহেতু ঠান্ডা লেগেছে এখনো বুঝতেই পারছেন আমার গলাটা ঠিকই হচ্ছে না মানে সবসময় ঠান্ডা লেগে আছে আসলে ঠান্ডা ঠিক হবে কি করে মানে ঠান্ডা কমার আগেই আবার মানে ঠান্ডা লাগার ব্যবস্থা নিজে নিজেই করে নিচ্ছি তো এর মধ্যে দুদিন হেনা করেছি তো এই জন্যই ঠিক হচ্ছে না বুঝতে পারছি তা যাই হোক হয়েছে যখন ঠিক তো নিশ্চয়ই হবে কোনো না কোনো সময় তো সেটা ভেবে আর লাভ নেই আর এদিকে দেখুন আমরা কিন্তু সবাই রোদে বসে বসে তরমুজ খাওয়া শুরু করে দিয়েছি তো রোদে বসিনি শেডের মধ্যেই রয়েছি আর এদিকে নিচে আহ মাটন করছে আজকের তো সানডে তো রান্না প্রায় হয়ে সেখানে আর এদিকে হচ্ছে একটা হচ্ছে তো সেটা খাওয়ার সময় দেখাবো আপনাদেরকে আপাতত আর আমি এরপরে আপনাদের সাথে দেখা করছি একেবারে খাওয়ার টেবিলে তো এবার চলে এসেছি খেতে আর এই যে আমি এখন ভাত বাড়ছি আজকে কিন্তু টেবিলে খাইনি আজকে সবাই মিলে মেঝেতে বসে তারপরে খেয়েছি আর আজকে খুব একটা আইটেম হয়নি এদিকে চাল কুমড়ো ছেঁচকি হয়েছিল আর ওদিকে মাংস ডাল স্যালাড এটুকুই ছিল লাঞ্চে তো এইগুলো খেয়ে দে তারপরে আজকে আবার অজুর পড়া তো অজুকে পড়তে দিয়ে অজুর যেখানে প্রাইভেট পড়ে তার কাছেই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম তো আশ্রমে একটু গেলাম তো ওয়েদারটা এত সুন্দর লাগছিল তার মধ্যে পরন্ত বিকেল আর বাইরের অ্যাটমসফিয়ারটা আর বাইরের দৃশ্য কি আর বলবো চারিদিকে এত সুন্দর গাছপালা ফুল তো আগে তো প্রায় প্রায়ই আসতাম কিন্তু এখন আর আসতে পারি না আসলে মা যেহেতু রামকৃষ্ণদেবের দীক্ষিত তো মা আগে খুবই আসতো সাথে আমিও আসতাম কিন্তু মার এখন শরীরটা ভালো না থাকায় খুব একটা আসতেও পারে না তো সেই জন্য আমারও আসা হয় না তো এর আগেও একদিন আমি এসছিলাম খুব অল্প সময়ের জন্য কিন্তু আজকে বেশ কিছুক্ষণই ছিলাম সুভজিত যেহেতু ছিল আর এই যে দেখুন কি সুন্দর কত রকমের ফুল ফুটেছে আমি বেশিক্ষণ ক্যামেরা করতে পারিনি অল্প অল্পই করে দেখালাম আসলে আশ্রমে কাজ হচ্ছে আর এই যে চলে এসেছি ঠাকুরের কাছে আর এই যে দেখুন সবাই এখানে বসে ধ্যান করে আমিও পাঁচ সাত মিনিট মতো বসলাম আর চারিদিকটা দেখুন কনস্ট্রাকশন চলছে আশ্রমটা আরও নতুনভাবে আরও সুন্দরভাবে তৈরি হচ্ছে তো আরেকদিন ভালো করে আশ্রমটা একটু দেখাবো আপনাদেরকে তো আজকে আর বেশিক্ষণ থাকিনি যেহেতু ওজুকে আবার বাড়িতে নিয়ে যেতে হবে কারণ ওর পড়া ছেড়ে মানে পড়া হয়ে যাবে তো সেই কারণেই আর বেশিক্ষণ অপেক্ষা করিনি কিছুক্ষণ বসে তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আসলে এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না মনে হয় অনেকক্ষণই বসি আর বিশেষ করে সন্ধ্যা আরতির সময় তো অপূর্ব লাগে তো একদিন নিশ্চয়ই আপনাদের দেখাবো তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি